হ্যালো ফ্রেন্ডস, চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু হচ্ছে। এখন বাজে প্রায় 9:30, প্রায় না, হ্যাঁ 9:30 বাজে। তো আকাশ বেরিয়ে গেছে খেয়ে দে। আর আজকে দেখছো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ এবার থেকে তোমাদের ব্লগ আসবে শাড়ি পরেই। হয়তো এখন দাঁড়াও, কথা বলছি তো হয়তো এখন দুদিন একটু প্রবলেম হবে, কারণ এখানে তো আমি বেশি শাড়ি আনিনি না, ওই জন্যই। তো বাড়িতে গেলে অবশ্যই তোমাদের সাথে রোজ শাড়ি পরে ব্লগ দেওয়ারই চেষ্টা করব, কারণ তোমরা বেশিরভাগ সবাই শাড়ি পরে ভিডিও দেখারই রিকোয়েস্ট রাখো আমার কাছে। তো সেটাই চেষ্টা করব তোমাদের সাথে শাড়ি পরে ভিডিও আনার। তো আজকে যেটা আমার কাছে ছিল সেই শাড়িটাই পরে নিয়েছি। আর কটা শাড়ি আছে কিন্তু ওগুলো পরে তো ছিঁড়ে যাবে বেটা, ছিঁড়ে যাবে শাড়িটা। তো এটাও যদিও বাড়িতে পরার মতো শাড়ি নয়, তো এখানে আমার শাড়ি নেই, তো কিছু করার নেই, যেটা পেয়েছি হাতের কাছে সেটাই পরে নিয়েছি। আর বাড়িতে গেলে ওখানে তো অনেক শাড়িই রয়েছে, আমার পরার লোক নেই, তো শাড়ি পরে ওখানে গেলে ভিডিও আসবে। আর এখন দুদিন একটু হয়তো সমস্যা হতেও পারে, কারণ এখানে যা শাড়ি আছে আমার সবকটাই ভালো ভালো শাড়ি, কোনোটাই বাড়িতে পরে ভিডিও করার মতো না। তো তাও চেষ্টা করো তোমাদের সাথে শাড়ি পরে ভিডিও আনার। তো যাই হোক, চলো কাজবাজ শুরু করি। অনেক কাজবাজ আজকে, অনেক কাজবাজ আছে। তো এখনো আমি কিছুই শুরু করিনি, শাড়িটা পরতে এই কিছুটা টাইম লাগলো, কারণ অনেকদিন পরে শাড়ি পরলাম, লাস্ট অ্যানিভার্সারির দিন শাড়ি পরেছিলাম। তো তোমরা দেখেছো ভিডিওটা, অনেক অনেক লাইক পড়েছে, তো অনেকে দেখেছো তোমরা, তো তাদের সবাইকে থ্যাংক ইউ। তো যাই হোক, চলো কাজবাজ শুরু করি। বকবক শুরু করলে তো অনেকটা টাইমই চলে যায়, তো চলো কাজবাজ শুরু করি। এদিকে সকালে ভাত করেছিলাম, ক্যান্ডোর জন্য ভাত করতে হয়েছে, তো ভাত যা আছে হয়ে যাবে আশা করছি। এবারে যেটা করতে হবে, ডিম সেদ্ধটা বসাই, কারণ আজকে হবে ডিমের ঝাল। তো পেঁয়াজ কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, না তো এত পোকা ওড়ে। আর এখানে আলু কাটা আছে, তো একটা আলুই কাটা আছে, একটা আলু আমাদের দুজনের জন্য এনাফ, কারণ ও বেশি আলু খায় না, তো ডিম দিয়েই হয়ে যাবে। আর ক্যান্ডু সকালে হাফ ডিম খেয়েছে, হাফ রয়েছে, এটা ওর বেলায় হয়ে যাবে, শুধু আমাদের দুজনের জন্য ডিমটা বসে। তো বসিয়ে দিয়েছি ডিমটা এতক্ষণ হচ্ছে, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই।
আমি কতটা পরিমাণে ফাঁকি দেওয়া শুরু করেছি তোমরা আমার ঘর দেখলে বুঝতে পারবে। তো তোমাদের সেটাই এখন দেখাবো। আমি কিন্তু আমার ভালো খারাপ সবটাই তোমাদের দেখাই, তোমরা ভেবো না আমি শুধু আমার কাজটা দেখাই তোমাদের, তাই না? তো যাই হোক, দেখো আমার ঘরের অবস্থা, মানে কতটা পরিমাণে জামা কাপড় এখানে জমেছে সেটা তোমরা বুঝতে পারছ যে কি পরিমাণে আমি ফাঁকি দিচ্ছি। তো যাই হোক, ছাদে কেউ ওর জায়গায় যেতে পারবে না। তো এবারে যেটা করতে হবে, ওগুলো কিন্তু তোমরা ভেবো না তোমাদের দেখালাম বলে পরিষ্কার করব, ওগুলো ওখানে ওরম ভাবেই থাক। আর আমার আলমারিতে যে তুলবো আলমারিটারও সেম অবস্থা। তো কদিন আকাশ বাড়ি ছিল, তো এটা জামনে আমি যদি জামা না বের করে দিই ও সামনে কোনো জামা দেখতে পাবে না, সব ভেতর থেকে থেকে টেনে টেনে বের করবে। আর পুরো আলমারিটা যা তা অবস্থা করেছে, আর আমার গোছানোর আর এনার্জি নেই। বললাম না তোমাদের কালকে, যবে থেকে শুনেছি চলে যাবো আর থাকবো না এখানে, আমার গোছানোর সব এনার্জি চলে গেছে। তো মনে হচ্ছে আবার সব প্যাক করতে হবে, আবার সব বের করতে হবে, তো গুছিয়ে লাভ নেই। তো ভালো ভালো জামা কাপড়গুলো বের করবো, করে আয়রন করে একদম ট্রলিতে ভরবো। তো ওর রবিবার ছুটি, শনিবার তো এবারে ছুটি নেই ব্যাংক, তো রবিবার ছুটি আছে, ও থাকলে ট্রলিটা বের করে দেবে, তারপরে সব জামা আয়রন করবো আর ট্রলিতে ঢোকাবো, ওটাই প্ল্যান আছে। ওইগুলো বাড়িতে, ওখানে যে জামা কাপড় আছে সব কটাই বাড়িতে পরার, তো ওই জন্য আর গোছাবো না, ওখান থেকেই নিচ্ছি, ওখান থেকেই পরছি। পরে আবার কাঁচা হচ্ছে, ছাদে যাচ্ছে, আবার ছাদ থেকে এসে ওখানেই রাখা হচ্ছে। তো এটাই যা, আর সোফাও পরিষ্কার করার কিছু নেই, ওই জন্য জামা কাপড় ঢিবি হয়ে রয়েছে সব। তো রান্নাটাই যা আছে রান্নাটা হোক, আর আমার ঘরটা পরিষ্কার করতে হবে, মানে ঝাঁট দিয়ে মুছতে হবে ঘরটা, কারণ ক্যান্ডু আছে যেহেতু ঘরটার না মোছা থাকলে না খুব অসুবিধা হয়, কারণ ও যেখান সেখান চাটে তো পেট খারাপ হয়ে যাওয়ার ভয় আর কি, আর কিছুই না। আমার গাছপালাগুলো তোমাদের অবস্থাটা দেখাই, আমার গাছপালাগুলোর কি অবস্থা হয়েছে কদিন যে হারে বৃষ্টি আর হাওয়া হচ্ছে। তো সব দেখো, সব ওই দিকে ঝুঁকে গেছে, সব কটা গাছ ওই দিকে ঝুঁকে গেছে। তো আমাকে আবার সব কটা গাছ তুলতে হবে, তুলে সব ঠিকঠাক করে লাগাবার বসাতে হবে। তো আমি সব কটা গাছ এখানে নিয়ে যাব। তো গাছগুলো কি করবো আমরা ঠিক করেছি, সব কটা গাছ তুলবো টপ থেকে, তুলে সব কটা গাছ একসাথে বেঁধে একটা টবের মধ্যে বসাবো। তাহলে একটা টব নিয়ে গেলেই হয়ে যাবে সব কটা গাছ নিয়ে যাওয়া, আর ওখানে তো আর মাটির অভাব নেই যে মাটি আলাদা করে পাবো না, তো মাটি পেয়ে যাব ঠিকঠাকই। আর যেই কটা বড়ো বড়ো টব আছে দেখছো, সেই টবগুলো আমরা নিয়ে যাবো, ছোটো ছোটোগুলো আর নিয়ে যাবো না। তো প্লাস্টিকের টপ যেহেতু ভারীও হবে না, মাটিগুলো ফেলবো, ফেলে টপগুলো ঢোকাবো, মানে একটার ওপর একটা হয়ে যাবে, তো ওরমভাবেই নিয়ে যাবো। তো যাওয়ার আগে আগে করবো ওগুলো, কারণ গাছগুলো না তো শুকিয়ে যাবে। তো ট্রেনেতে একদিন ঠিকঠাক থাকবে বড় জোর, বাড়িতে গিয়ে আবার ঠিকঠাক করে বসিয়ে দিলে আবার সব ঠিক হয়ে যাবে, বড় বড় গাছ তো মরার কোনো চান্স নেই। তো আমি আসলে রেখে যেতাম, কিন্তু এতদিন যেহেতু ওদের সাথে আছি না, একটা মানে টান পড়ে গেছে, আমি ওদের আর কি রেখে যেতে চাইছি না, ওই জন্য তো নিয়ে চলে যাব। আবার ওখানে গিয়ে সব ঠিকঠাক ঘর বাড়ি একদম ঠিকঠাক হলো, আবার ওগুলোকে আমার জায়গা থেকে ঠিকঠাক করে এখানে যেরকম বসিয়েছি বাড়ির দিকে ওরকম বসাবো। তো যাই হোক, চলো ঘরটা ঝড় দিয়ে নিই আগে, তারপরে মুছতে আসবো। শাড়ি পরি না তো আসলে বাড়িতে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে শাড়ি পরে কাজ করতে।
দেখতে পাচ্ছ আলু দিয়ে দিয়েছি, আলু ভালো ভালো হচ্ছে। আলুটা হালকা আমি একটু আগে ভেজে নিচ্ছি, তাহলে খেতে টেস্ট হয় আর কি। আর আমি আলুটা এরকম দেখছো সরু সরু করে কেটেছি, কারণ ইন্ডাকশনে রান্না হচ্ছে, বুঝতেই পারছো। সবাই বলে ইন্ডাকশনে নাকি খুব তাড়াতাড়ি রান্না হয়, আমি জানি না আমার কেন মনে হয় দেরিতে রান্না হয়, আমি জানি না এটা ইন্ডাকশনের ফল্ট নাকি অন্য কিছু। তো আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়ে এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত তো হয়ে গেছিল, তরকারিটা তোমাদের দেখিয়ে দিই, এই যে তরকারিও হয়ে গেছে। কিন্তু আকাশ আজকে আসবে না দুপুরে, ওর বন্ধুর সাথে কলে গেছিলো, আজকে কল ছিল, তো খেয়ে নিয়েছে রুটি মাংস বাইরে। আর বেকার বেকার এত কিছু রান্না করলাম, আমার অন্য কিছু ডিমের পোচ আর বাটার দিয়ে খাওয়া হয়ে যেত, বেকার এত রান্না বান্না করলাম। তো যাই হোক, করেছে যখন খেতে তো হবে। আর ব্লগটা এবার এডিট করতে হবে, এতক্ষণ বসে কিছুটা এডিট হলো, তো রিল বানাচ্ছিলাম আর কি, শাড়িটা যখন সেই পরেছি তো কটা রিলও বানিয়ে নি। তো চলো ব্লগটা এবার শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমরা দেখো, আর যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থাকো। আর যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্লগটা ছেড়ে দেওয়ার আগে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, আজকের মতো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।